সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মালয়েশিয়া শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের এই সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি জাহাঙ্গীর আলম খান। এ সময় প্রধান অতিথি মালয়েশিয়া বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, খলিল মাতপর, আবু কাউসার ভূঁইয়া, শামীম রেজা, এনামুল হক, আমজাদ হোসেন মৃধা, শাহিন আলম, সবুজ হাওলাদার, তুহিন শেখ সহ অনেকেই। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুকিত বিনতাং বাংলাদেশি মসজিদের ইমাম। এই সময় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনায়ক তারেক রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও তৃণমূল নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু করোনা মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে মালয়েশিয়া যুবদল। রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় বাদল কারারের সঞ্চালনায় সংগঠনটির সহসভাপতি মঞ্জু খার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ ও বিশেষ অতিথি ছিলেন যুবনেতা জসিমউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, শাহজাহান হাওলাদার, রমজান আলী, হাসিবুর রহমান শান্ত, জাহাঙ্গীর হাওলাদার, আসাদুজ্জামান মাসুম, ইমন সাইদ সহ অনেকেই। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা প্রিয় নেত্রীর মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন।